আমরা আমাদের সাথে রয়েছে কানা কানা হাত তোলো হাত তোলো হাত তুলে দিয়েছে গাইস কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আজকে সরস্বতী পুজো এখন বাজে সকাল 8টা তো সেই কাজটা কমপ্লিট করব কাজটা হচ্ছে তো আমি একটা দিদিকে তার বাড়িতে দিতে যাব তারপরে সাজাগুজা করব তারপরে চানডান করে তারপর তোমাদের সাথে দেখা করব তো চলো আগে দিদিকে দিয়ে আসি দিদিকে যখন দিয়ে আসবো তখন তো এই ভিডিওটা আমি করব না তো দিদিকে দিয়ে এসে তারা ভিডিওটা করব তো চলো তো হে গাইস এই মাত্র চলে এলাম দিদিকে দিয়েছে তো দিদিকে দিয়েছে এখন বাজে 10টা তো 10টা ট্রেন যাচ্ছে আমাদের এখান থেকে স্নান করতে যাবো তো স্নান করে তোমার সাথে দেখা হবে তো চলো রেডি স্নান টান করে বেরিয়ে পড়লাম আমার সাথে সঞ্জয় আমি আর ওইদিকে যাবো গৌরব বলে একটা ভাই আছে সেই আগের ভিডিওতে তোমরা নিশ্চয় চোখে দেখেছ তো বেরিয়ে পড়লাম দেখা হচ্ছে রাস্তাতে আমরা দেখতে পাচ্ছ ধর্মতলায় চলে আসছি তো এখান থেকে আমার বন্ধু মাস্ক কিনতে ব্যস্ত আছে মাস্ক কিনে তারপরে সন্দেশপুর যাবো সেখানে আমরা অঞ্জলি দেবো তারপরে ঘোরাঘুরি স্টার্ট তারপর আমরা তোমাদের সবই দেখাবো তো গাইস আমরা এই মাত্র চলে এলাম সন্দেশপুরে সন্দেশপুরে অঞ্জলি দিয়ে আমরা একটা দাদার সাথে ঘুরতে বেরিয়ে পড়বো তো আমাদের তো কোনো গার্লফ্রেন্ড নেই তো কী করবো বলো একা একা সিঙ্গেল বন্ধুদের সাথে ঘুরতে হবে তো গাইস এই মাত্র চলে এলাম গৌরব পরে একটু ভাইদের সাথে ঘুরতে বেরোলাম ভাইরা নিয়ে যাচ্ছি একটু ভিতর দিকে তো দেখি কোথায় যেতে পারি আমরা এখন ঘোরা স্টার্ট করে দিয়েছি অঞ্জলি দেওয়ার পরে তো দেখা যাক আমরা কত দূর যাই চালাচ্ছে গৌরব বাইক তো দেখা যাচ্ছে কত যাচ্ছি কেন একটা বন্ধু আনতে যাবো বন্ধুকে আনতে গেছিলাম যে বন্ধুকে নিয়ে চলে যাচ্ছি তো যেখানে ভিডিও করবো সেখানে দেখা হবে তোমাদের সাথে আমি কথা বলছি আর আমার বন্ধুরা ফটো তুলতে ব্যস্ত তো যদি বিশ্বাস না হয় তাহলে দেখে নাও কি করছে এরা তো গাইস অনেক মজা করলাম অনেক সব কিছু করলাম বন্ধুদের সাথে গৌরব সঞ্জয় তো চলো এখন বাড়ির দিকে যাবো এখন 1টা বাজে তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যদি কোনো প্ল্যানিংয়ে যাবো নইলে আর কি আমাদের সিঙ্গেল গেলে ঘরেই থাকবো ঘরেই আমাদের বেশ সরস্বতী পুজো তো গাইস মুড চেঞ্জ করে আমরা ঘুরতে বেরিয়ে বললাম দাদাদের সাথে ভাইদের সাথে সাথে রয়েছে হিরো হিরো কোথায় আলো এই বলছি আমরা আমাদের সাথে রয়েছে কানা কানা হাত তোলো হাত তোলো হাত তুলে দিয়েছে আমার চশমা চেঞ্জ করে আমি এই মাত্র গাড়ি উঠে পড়ছি তো গাড়ি চালাচ্ছে গৌরব আর আমাকে সবাই কমেন্ট করছে সৌরভ শিবনাথ চল চল मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो खुदा माना याद करेगी
होगी दुनिया, तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहाँ। तो हे गाइस, आमरा भूल रास्ताते चले आसछि, किन्तु भूल रास्ता एसे कोनो माप नेई। आमरा कि करब, फोटो तुलबो। देखो ए रयेछे श्रीकान्त गौरांग आर आमादेर हिरो फोटो उठछे, पोज दिच्छे, देखते पाच्छो तो। तो हे गाइस, आमरा जाब রাজবাড়ির দিকে, কেননা এইদিকে রাস্তা ভুল চলে আসছি, তো আমরা এখন রাজবাড়ির দিকে যাব, ওই দিকে যাবো। তো চলো, দেখা হচ্ছে রাজবাড়িতে। আমরা এখন ঠিক রাস্তার দিকে চলে যাচ্ছি, গাড়ি চালাচ্ছে গৌরব ভাই। তো এদেরকে নাম্বার দিচ্ছিল আমার দাদা, কোনো আমি দিইনি, ঠিক আছে, কেননা আমি ভালো চলে, কেননা আমরা তো ঠিক রাস্তায় গিয়ে ওখানে ফটো উঠবো, অনেক মজা করবো, যেটা তোমাদের ভিডিওর মাধ্যমে বা ব্লগের মাধ্যমে দেখাবো। যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে কি করতে হবে তোমরা জানো, সেটা আমি আবার লাস্টে বলবো। তো চল। তো গাইস, দেখতে পাচ্ছ রাস্তার কাজ হচ্ছে এখানে, সেই জন্য আমাদের একটু অসুবিধা করতে হয়েছিল। তো তোমাদের রাস্তাঘাটে যা যা ঘটনা ঘটছে আমাদের সাথে, আমরা তোমাদের সবই দেখাবো। দেখছো, আটপুর চলে এলাম, আটপুর থেকে আমরা রাজহাটি থেকে রাজুলাট যাবো। আমরা রাজুলাটে ঢুকে গিয়েছি, কেননা আমরা ঘুরে ঘুরে আসছিলাম। তো রাজহাটি দিয়ে আমরা এলাম গোপালপুর রাজহাটি দিয়ে। তো এখান থেকে যাবো রাজুলাট টিকিট পর, তারপর কি মন্দির আছে একটা প্রেম, একটু ফটো ফটো উঠে একটু ঘুরে ঘরে, তারপরে আমরা যাবো মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে ঘুরবো, মায়ের ছবি দেখাবো তোমাদের, যে সবাইকে দেখাবো। তো চলো। তো হে গাইস, চলে আসছি, যে যার চশমা যে যাকে তাকে দিয়ে দিচ্ছে। এইমাত্র আমরা দিঘির পাড়, আর সামনে রয়েছে ওটা একটা মন্দির রয়েছে, ওখানে যাবো কিছুক্ষণ পরে, তারপরে মায়ের মন্দিরে যাবো। তো চলো, দেখা হচ্ছে। হে গাইস, আস্তে আস্তে আমরা যাচ্ছি যে মন্দির যেটা বলা হচ্ছে। তো আমি খুব এক্সাইটেড আছি। তো দেখা হচ্ছে, আমার এই সোয়েটারটা আমি কাঁধে দিলাম। আমরা মন্দির পেরিয়ে এখন হেঁটে হেঁটে তো যাবো মায়ের মন্দিরে, রাজঘাট মন্দিরে, সেখানে যাবো। সেখানে গিয়ে একটু ভক্তি করে একটু প্রণাম করবো, যাতে পরের বছর আমাদের মানে একটা যেন দেয়, একটা যেন দেয়। তো মায়ের মন্দির পাচ্ছি না, কোথায় মায়ের মন্দির একটু দেখি তো। তো কোথায়? হ্যাঁ, চলে আসছি, ওই দূরে মায়ের মন্দির আছে। তো আমরা চলে আসছি মায়ের মন্দিরে। তো মায়ের মন্দির গিয়ে দেখা হচ্ছে, চলো। মন্দিরে প্রবেশ করছে আমাদের সঞ্জয় অ্যান্ড গৌরব। তো হে গাইস, এত মেয়ে থাকা সত্ত্বেও এই ছেলেটা শুধুমাত্র সিঙ্গেল। ভালো লাগছে? ভালো লাগছে তো? ঠিক আছে, যাই হোক। তো চলে আসছি মন্দিরে। মন্দিরে এসে কিছু কিছু বড় বড় সিনিয়রটা আছে, তাদের সাথে ঘুরছি, খুব ভালো মজা লাগছে। তো আমার তো এখানে একটা দাদা আছে, সে বলছে পুজো দেবে, তো তার জন্য এটা বসে আছি। সে মিষ্টি কিনতে গেছে, মিষ্টি কিনে এসে তার পুজো দেওয়া হবে। তোমাদের সব ভিডিওই দেখাবো, তো দেখি কি করা যায়। আর একটা যদি হতো খুব ভালো, একটা খুব হলে ভালো। যে যার কাজে ব্যস্ত হয়ে আছে, কেউ মোবাইল দেখছে, কেউ ফটো উঠছে, কেউ ডান্স করছে, আর কেউ প্যান্ট সামলাচ্ছে। তো ওই দূরে গৌরব মানে যে পুজো দেবে, গৌরব ভাই, তো পুজোর জন্য খুবই আয়োজন করছে, ঠাকুরের সাথে কথাবার্তা বলছে। খুবই এখানে ভিড়, খুবই ভালো লাগছে জায়গাটা। এখানে এসে খুবই মজা পেয়ে গেলাম, কেননা সত্যি বলতে আমার কোনো প্ল্যানিং ছিল না যে আজকে এখানে আসার। আমাকে দাদারা আমাকে জোর জবরদস্তি করলো বলে আমি আসতে পারলাম। তো খুব ভালো লাগছে,
এখানে কিছু কিছু ভাইরা ছবি উঠছে। তো হে গাইস, কোথায় চলে এলাম আমরা? এটা কোথা নাম বল, এটা এই জায়গার নাম বল। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। हे गाइस, हमरा मायर मंदिर ते घुरे से अकाउंट जखन बाइक आ जे तो सेखने आछो जाबो, তার পরে গাড়ি ধরে সোজা বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে ঠান্ডার কারণে সোয়েটারটা পরে নিতে হচ্ছে যাতে ঠান্ডাটা না বেশি লাগে। তো হে গাইস, আমরা এই মাত্র বাড়ির দিকে রওনা দেব। তো বাড়ি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তো সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ব্লগিং ভিডিও। তো আপাতত টাটা।